আবার একটা নতুন আর ইনোভেটিভ রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো কোকোনাট আর আইস অ্যাপেল, মানে তালশাঁসের আইসক্রিম। তো এই তালশাঁস আর নারকেলের বা ডাবের আইসক্রিমটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রেশ ক্রিম, এটাকে একটু বিট করে নেবো। বিট করে নেবো ততক্ষণ অবধি যতক্ষণ দেখবো এর মধ্যে একটু ক্রিমিনেসটা চলে এসছে, মানে ফাটাতে ফাটাতে দেখবো যেভাবে যখন একটু ক্রিমটা ফুলে উঠবে সেই সময় আমি বিট করাটা বন্ধ করে দেবো। এটা করতে, এই আইসক্রিমটা বানাতে বেশিক্ষণ সময় লাগেনি, কালারটা অদ্ভুত সুন্দর একটা কালার আসবে আর এটা খেতেও না প্রচণ্ড সুস্বাদু হয়েছে। এখানে একটা ছোট্ট কথা আপনাদের সাথে শেয়ার করি যে এরকম নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আচ্ছা দেখুন, এখানে হুইপটা করা হয়ে গেছে, মানে ক্রিমটাকে বিট করা হয়ে গেছে, ওই যে সামান্য এজ একটু দেখা যাচ্ছে। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক এখানে আমি 4 চামচ পরিমাণ দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতো দেবেন। এবার আমি আবারও একটু বিট করে নেব কনডেন্স মিল্কটা, যাতে ক্রিমের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ডাবের জল। ডাবের জলটা আমি 1 কাপ মতো দিয়েছি। আপনারা আপনাদের, মানে এই ডাবের জলটা এই জন্য আমি দিয়েছি যাতে ফ্লেভারটা ডাবের আসে, এই জন্য আইসক্রিমের মধ্যে কোনো রকম ফ্লেভার অ্যাড করারও দরকার নেই। তালশাঁসের প্রতি তো আমার দুর্বলতা ছোটোবেলার থেকেই ছিল, তাই এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার দারুণ লাগলো। ডাবের জলটা দিয়ে বিট করাবার আমার হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দেব আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা তালশাঁসগুলোকে। তালশাঁসটা কিন্তু অবশ্যই নরম হতে হবে। এই তালশাঁসটা এভাবে দিলে কি হবে না, আইসক্রিমটা যখন জমাট বেঁধে যাবে তখন তালশাঁসের কুচিগুলো কিন্তু সলিড থাকবে, তার জন্য আইসক্রিমটা খেতে হবে অসাধারণ। ভালো করে বিট করা আমার হয়ে গিয়েছে। এবার আমি একটা কন্টেনারের মধ্যে এটা ঠেলে ডিপ ফ্রিজে দিয়ে দেব 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা বাদে কিন্তু আবার আমি এটাকে বিট করে আবার আমি আইসক্রিমের এই কন্টেনারের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এটা এবার 4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে থেকে যাবে। বিট করার পরেও 4 ঘন্টা কিন্তু আবারও ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। এই আইসক্রিমটা তৈরি হতে মোট সময় লাগবে কিন্তু 8 ঘন্টা। এত ইনোভেটিভ আইসক্রিমটা যে এত সুন্দরভাবে, কি বলবো, রেজাল্টটা এত ভালো হবে বুঝতেই পারিনি। আমি জাস্ট এমনি তালশাঁস খেতে ভালোবাসি বলে একটু মজাচ্ছলেই করেছিলাম, কিন্তু দারুণ হয়েছে রেসিপিটা। ট্রাই করবেন প্লিজ।
আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে রিপোর্টটা জানাবেন।